আলোচনা করব দ্বিমাত্রিক গতি নিয়ে। দ্বিমাত্রিক গতি কি সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে একমাত্রিক গতি কি। এখন আমরা জানি একটা বস্তু বা গাড়ি যদি সমতল রাস্তায় চলাফেরা করে তার গতিটাকে আমরা জাস্ট একটা রেখা বরাবর প্রকাশ করতে পারি, যেমন সে সামনের দিকে যাবে অথবা পেছন দিকে যাবে। অথবা একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলাম বা উপর থেকে ফেলে দিলাম, তার গতিকেও কি জাস্ট কি একটা রেখা বরাবর প্রকাশ করা যাবে। কিন্তু যদি কোনো একটা বল বা যে কোনো কিছু ভূমির সমতলের সাথে একটু কোণ করে যদি নিক্ষেপ করি তাহলে তার গতিটা কেমন হবে? এমন হবে নিশ্চয়ই। তাহলে এই গতিকে প্রকাশ করতে গেলে কি যে কোনো একটা রেখা বরাবর বা যে কোনো একটা অক্ষ বরাবর প্রকাশ করা যাচ্ছে যাচ্ছে? এই ধরনের গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। আর আগের যে দুটি উদাহরণ দিলাম যে একটি রেখা বরাবর সমতল বরাবর গাড়ি কিংবা যে কোনো বস্তু কিংবা উপরের দিকে বল কিংবা অন্য কোনো বস্তু তাদের গতিকে বলবো একমাত্রিক গতি। এবং ভূমির সাথে বা যে কোনো একটি রেখার সাথে তির্যকভাবে যখন আমরা নিক্ষেপ করব তখন তার গতিকে যে কোনো একটা রেখা বরাবর প্রকাশ করতে পারবো না, তখনই আমরা সেটাকে বলবো দ্বিমাত্রিক গতি। এখন তাহলে দেখবো যে দ্বিমাত্রিক গতি সম্পন্ন বস্তুর গতির বিভিন্ন রাশি বা পরিমাপযোগ্য রাশিগুলো কেমন হয় এবং এর সমীকরণগুলো কেমন। তাহলে আমরা দ্বিমাত্রিক গতি সম্পন্ন বস্তু কাকে বলবো? ভূমির কিংবা উলম্বের সাথে যদি তির্যকভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করি তার গতিকে প্রকাশ করার জন্য দুইটি অক্ষ অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের প্রয়োজন হয়, এই জন্য তার গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। এরকম একটি গতি সম্পন্ন বস্তু যা ভূমির সাথে এক্স অক্ষকে ধরলাম আমরা ভূমি এবং ওয়াই অক্ষকে ধরলাম উলম্ব দিক, তাহলে ভূমির সাথে তির্যকভাবে যদি একটি বস্তুকে নিক্ষেপ করি এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু ও। এখান থেকে আমি ইউ বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলাম ভূমির সাথে তির্যকভাবে অর্থাৎ ভূমির সাথে একটি কোণ উৎপন্ন করবে সেটি ধরলাম থিটা, তাহলে তার গতিটাকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। এবং এই ধরনের বস্তু নিক্ষিপ্ত বস্তু ভূমির সাথে তির্যকভাবে এই ধরনের বস্তুকে আমরা বলবো প্রাস বা প্রক্ষিপ্ত বা প্রক্ষেপক। এখন এই ধরনের বস্তুর ক্ষেত্রে গতির বিভিন্ন রাশি এবং সমীকরণগুলো কেমন হয় তাহলে আমরা দেখব। আমরা জানি যে একমাত্রিক গতির ক্ষেত্রে একটি বস্তু শুরুতে তার যে কোনো একটা বেগ থাকতে পারে, যখন তার গতির সময়টা নিক্ষেপ করবো ধরলাম যে তার শুরুতে তার ইউ আদি বেগ নিয়ে সে চলা শুরু করলো এবং পানি থাকতে পারে ত্বরণ থাকতে পারে, ধরলাম ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলার পর তার বেগ হয় ভি এবং এই সময়ে বস্তুটি দূরত্ব অতিক্রম করে, তার গতি যেহেতু একমাত্রিক গতি তার গতিকে প্রকাশ করার জন্য যে সমীকরণগুলো ব্যবহার করব তা হলো এই চারটি গতির সমীকরণ যা গ্যালিলিও কর্তৃক আবিষ্কৃত। গ্যালিলিও এই গতি সম্বলিত যে রাশিগুলো আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, সময় এবং সরল বা দূরত্ব এই রাশিগুলো ব্যাখ্যা দিয়েছেন গ্যালিলিও, এবং তিনি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে চারটা সমীকরণ প্রকাশ করেছেন যেগুলোকে আমরা বলি গতির সমীকরণ বা একমাত্রিক গতির সমীকরণ। প্রথম সমীকরণ হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক v=u+at। দ্বিতীয় সমীকরণ সরণ, শেষ বেগ এবং গতিকালের সম্পর্ক s=u+v/2t। তৃতীয় সমীকরণ সরণ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক s=ut+2at² এবং চতুর্থ সমীকরণ হচ্ছে শেষ বেগ, ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব বা সরণের সম্পর্ক v²=e²2as। এই ক্ষেত্রে চারটি সমীকরণের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আদি বেগ প্রত্যেক সমীকরণেই আছে, অর্থাৎ গতি বর্ণনা করার জন্য যেই পাঁচটা রাশি আমরা ব্যবহার করলাম আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, সময় এবং দূরত্ব বা সরণ, তার ভিতরে আদি বেগ প্রত্যেকটি সমীকরণেই আছে কিন্তু বাকি যে চারটি রাশি আছে তার প্রত্যেকটাই তার যে কোনো একটি প্রত্যেকটা সমীকরণে যে কোনো একটা করে নেই বা মিসিং। যেমন প্রথম সমীকরণে নেই হচ্ছে সরণ বা দূরত্ব, সেকেন্ড সমীকরণে নেই ত্বরণ, থার্ড সমীকরণে নেই শেষ বেগ এবং ফোর্থ সমীকরণে নেই হচ্ছে সময়। এবং
প্রতি সম্পর্ক, তাহলে ভূমির সাথে তীর্যকভাবে নিক্ষেপ হবে। তাহলে তার গতিকে প্রকাশ করার জন্য আমাদের দ্বিমাত্রিক স্থান ব্যবস্থা লাগবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে মূল বিন্দু। ধরলাম মূল বিন্দু থেকে ইউ বেগে ভূমির সাথে থিটা কোণ বা এক্স অক্ষের সাথে থিটা কোণ নিক্ষেপ করা হলো, তাহলে এই ইউটাকে আমরা বলবো হচ্ছে নিক্ষেপণ বেগ, এবং থিটাকে বলবো নিক্ষেপণ কোণ। এখন তাহলে ধরি যে টি সময় পরে এটি পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছে, কারণ দ্বিমাত্রিক সঙ্গ অবস্থায় কোন একটি বিন্দু অবস্থান বোঝানোর জন্য আমরা এক্স কমা ওয়াই অর্থাৎ এক্স খবর পর কতটুকু যাবে এবং ওয়াই খবর পর কতটুকু যাবে সেই মানটুকু আমরা এখানে মানে সেটা স্থানগত অবস্থায় আমরা এভাবে প্রকাশ করি পি অফ এক্স কমা ওয়াই। তাহলে এমন যদি হয় তাহলে এই বিন্দু থেকে যদি আমরা এক্স অক্ষের উপর লম্ব টানি তাহলে এতটুকু অবশ্যই নিশ্চয়ই হবে এক্স এবং এতটুকু হবে অবশ্যই ওয়াই। তাহলে এক্স কি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। ইউ নিক্ষেপণ বেগ, থিটা নিক্ষেপণ কোণ, এবং টি হচ্ছে সময়। এবার তাহলে দেখি আমরা তো জানি হচ্ছে একমাত্রিক গতির সমীকরণ, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে এই সমীকরণ গুলো কেমন হবে। প্রথমে আসি যে এক্স এবং ওয়াই এগুলো কি দূরত্ব, দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের সমীকরণ আছে কি এই দুটো, তার মধ্যে থার্ড সমীকরণ যেটা যেটা সেখানে কি দূরত্ব ত্বরণ এবং গতিকালের সম্পর্ক, আর আদিবেগ সবগুলোতে থাকে এই জন্য আদিবেগ কখন উল্লেখ করা হয় না সমীকরণ বলার ক্ষেত্রে যে কি সমীকরণ। তাহলে সেই হিসেবে আমরা তাহলে এক্স এর সমীকরণ যদি আমরা লিখতে চাই দূরত্বের সমীকরণ তাহলে অবশ্যই ইউজ হবে থার্ড সমীকরণ। সেই সমীকরণে আমাদের কি কি লাগবে, আদিবেগ, সময়, ত্বরণ এবং আবার সময়। সময় যে কোনো অক্ষ বরাবর হিসাব হোক, সময় কিন্তু অক্ষ বরাবর তার কোনো আলাদা কোনো কিন্তু আদিবেগ যেটা এই যে ইউ যে আদিবেগ এটা একটি ভেক্টর রাশি, আমরা তো এটা দুইটা অক্ষ বরাবর একত্রে থাকা অবস্থায় আমরা ইউ হিসেব করেছি, কিন্তু যে কোনো একটি অক্ষ বরাবর যদি হিসেবতে যাই তাহলে সেটা কেমন হবে, সেটা আমরা পাবো হচ্ছে ভেক্টর বিভাজনের মাধ্যমে। ভেক্টর বিভাজনটা কেমন, কোনো একটি ভেক্টর যদি হয় আর তাহলে তার সাথে থিটা কোণে যে কোনো রকম তার উপাংশ হবে আর কস থিটা, এবং তার ওই আর কস থিটা উপাংশের লম্ব বরাবর উপাংশটা হবে আর সাইন থিটা। তাহলে ইউ একটি ভেক্টর, তার সাথে থিটা কোণ বরাবর, তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের ইউ এর উপাংশ হবে ইউ এক্স, যেটাকে বলবো সেটা হবে ইউ কস থিটা। এবং একইভাবে ওয়াই তার লম্ব দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হবে ইউ ওয়াই, সেটাকে আমরা বলতে পারবো তাহলে ইউ সাইন থিটা। তাহলে যখন আমরা লিখব এক্স এই তিন নম্বর সমীকরণ তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই হবে ইউ এক্স টি প্লাস হাফ এক্স টি স্কোয়ার, কারণ সময়ের অক্ষ বরাবর অক্ষ ভিন্ন হলেও সময়ের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আদিবেগ এবং ত্বরণ এগুলো ভেক্টর রাশি এদের ক্ষেত্রে পরিবর্তন হবে। এক্স অক্ষ বরাবর যখন আমরা দূরত্ব হিসাবে তখন আদিবেগ এক্স অক্ষ বরাবর, ত্বরণ হবে কি এক্স অক্ষ বরাবর, তার মধ্যে আদিবেগ অলরেডি আমরা জেনে গিয়েছি ইউ কস থিটা, আর এখন আমাদের তাহলে জানা লাগবে কি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্স। ত্বরণ কোন বস্তুর ত্বরণ কখন হয়, যখন কোন বস্তুকে আমরা বল প্রয়োগ করি তখনই তা ত্বরণ হয়, বল প্রয়োগ না হলে ত্বরণ হবে না। বস্তুকে যখন আমরা নিক্ষেপ করে ছেড়ে দিলাম তারপরে কি আর এক্স অক্ষ বরাবর আমরা কোন বল প্রয়োগ করতেছি তা কিন্তু করতেছি না। তাহলে বল প্রয়োগ যদি না হয় তাহলে ত্বরণ কাজ করবে, অবশ্যই কাজ করবে না, যার কারণে এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য। একইভাবে যখন আমরা ওয়াই বের করবো তখন তো ওয়াই অক্ষ বরাবর ত্বরণ লাগবে, তা ওয়াই অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করতেছি আমরা নিক্ষেপ করার পর, কিন্তু আমরা বল প্রয়োগ না করলেও যে কোনো নিক্ষিপ্ত বস্তু তার যদি ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন থাকে তাহলে অবশ্যই তার উপর অভিকর্ষ বল খাড়া নিচের দিকে কাজ করে, আর অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা হয় সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, এবং এই ক্ষেত্রে তার গতির পরিবর্তন যেদিকে হচ্ছে অভিকর্ষ ত্বরণ তার বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আমরা বলতে পারবো এ ওয়াই ইকুয়াল মাইনাস জি, যার মান
যাই হোক, এটা তো কি হ্রাস বা নিক্ষিপ্ত বস্তুর গতি পথের সমীকরণ। এই সমীকরণে x আর y দুটো চলক আর b আর c ধ্রুবক, এবং এই ধরনের সমীকরণটাই তাহলে কি প্রকাশ করতেছে? মাসের গতিপথ নির্দেশ করতেছে। এই সমীকরণটা অবশ্যই কি আমাদের কোন একটা যে অবশ্যই কোন একটা জ্যামিতিক আকৃতি প্রকাশ করে। তাহলে এই আমাদের জানতে হবে যে এই সমীকরণটা কোন জ্যামিতিক আকৃতি বা কোন জ্যামিতিক গতিপথ প্রকাশ করে। এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারবো এরকম, x মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল ফোর এ ইন্টু ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এই ফর্মে নিয়ে যেতে পারি, যেটাকে আমরা y স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, সরি x স্কোয়ার ইকুয়াল ফোর এ ওয়াই, এটার সাথে তুলনা করতে পারি। এই সমীকরণকে চাইলে এরকম কনভার্ট করা যায়, একটু সিম্পলিফাই করে নিলে। তাহলে এই সমীকরণটা নিশ্চয়ই আমাদের পরিচিত, যদি আমরা ম্যাথের কোন অংশ পড়ে থাকি। এটি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অথবা x স্কয়ার ইকুয়াল ফোর এ ওয়াই এই ফর্মে থাকে। তাহলে এই সমীকরণ আমাদের এটাও কি ঠিক এরকম, তার মানে আমাদের এই যে চারটা পরাবৃত্ত দেখালাম এখানে, তার ভিতরে x অক্ষের নেগেটিভ y অক্ষের নেগেটিভ দিকে যে অংশটুকু x স্কয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই যে সমীকরণ প্রকাশ করবে সেই সমীকরণের মতো হবে। এবং যেভাবেই হোক, সেটা এমন হোক বা এটাই হোক কিংবা এটাই হোক কিংবা এটাই হোক, যেটাই হোক অবশ্যই এই সমীকরণটা একটা পরাবৃত্তের সমীকরণ হবে। তার মানে আমরা বলতে পারবো যে প্রাসের গতিপথ অবশ্যই কি একটি পরাবৃত্ত, কেননা এই সমীকরণ গতিপথকে নির্দেশ করে, অর্থাৎ প্রাসের চলরেখ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা।